বাজারে ভোজ্য তেল সংকটের জন্য মিল মালিক ও খুচরা ব্যবসায়ী দুষলেন একে অপরকে। চলমান অভিযানে হয়রানির অভিযোগ করে তেল মজুদের সর্বোচ্চ সীমা নির্ধারণেরও দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বিকেলে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে। এ সময় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি জসীমউদ্দিন। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, অভ্যন্তরীণ বাজার থেকে টিসিবি তেল কেনায় বাজারে চাহিদা যোগানের সমন্বয়ে প্রভাব পড়েছে, আর রমজান মাসে সরকার মূল্য সমন্বয় না করাতেই মে মাসে একবারে বেশি দাম বেড়েছে বলে দাবি তাদের। এ সময় 15 দিন পর পর মূল্য সমন্বয়ের দাবি সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন তারা। আমরা তো ধরে নিয়েছি মার্কেট স্টেবল থাকবে, বাট ঈদের আগে দিয়ে হঠাৎ করে কি হলো, কিন্তু আমাদের সাপ্লাই চ্যানেল ঠিকই ছিল। হ্যাঁ, আপনারা স্ট্যাটিস্টিক দেখলে, ওদের কাছে রেকর্ড আছে, গভর্নমেন্টের কাছে দেখলে দেখবেন যে স্টেবল ঠিক আছে, কিন্তু কোথায় যেন মালটা হয়ে গেল এটা স্বাভাবিক। আমরাও বলছি যে যদি জানে যে প্রাইসটা বেড়ে যাবে তখন কেউ একটু এদিক ওদিক করবে। ঈদের দুই দিন আগের ঘটনাটা হলো, কোন অবস্থাতেই তারা এক পিস মালও কোনো ডিস্ট্রিবিউশন থেকে আমাদেরকে দেয়নি খুচরা ব্যবসায়ীদেরকে। হঠাৎ করে দুই তিন দিন যাবৎ তেল আউট, কোনো কোম্পানির কাছে নাই, আমাদের কাছেও নাই। এখন এ বাড়ানোর জন্যই, কিন্তু তেলের রেটটা বাড়ানোর জন্যই এই ডিলে করছে কোম্পানিগুলো, কোম্পানিগুলো পরে সাপ্লাই দিছে, এরকম কিছু হতে পারে।